একজন মূর্তি পূজক আর একজন নিশাদার দ্রব্য সেবনকারী আল্লাহর নিকটে একই অপরাধে অপরাধী। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খমরি কাবিদুল ওয়াসানি, শোনো, সর্বদা নিশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। ওই যে হিন্দু মূর্তি তৈরি করে নিজেকে মূর্তির সামনে সমর্পণ করেছে, সেজদা করছে, তার পূজা করছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বদা নিশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। ইবনে মাজা হাদিস নম্বর 3375 বর্ণিত এই হাদিস দিয়ে বোঝা যায়, একজন মূর্তি পূজক আর একজন নিশাদার দ্রব্য সেবনকারী আল্লাহর নিকটে একই অপরাধে অপরাধী। আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদ্যপানকারী এবং মূর্তি পূজাকারীর মাঝে কোনো পার্থক্য দেখি না। আমি মদ্যপানকারী এবং আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজাকারী, এই দুয়ের মাঝে কোনো পার্থক্য দেখি না। অতএব মূর্তি পূজাকারী যেমন অপরাধী, যে ব্যক্তি নিশাদার দ্রব্য সেবন করল, মদ্যপান করল, ওই ব্যক্তি একই অপরাধে অপরাধী হলো।